যেটা খুশি মারো, তুই যেটা খুশি মেরে, ঠিক আছে? যেটা খুশি তোর ইচ্ছা। তাহলে আসুন বন্ধুরা, এই গ্রামে কে কেমন আছেন, কিভাবে আছেন, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আসুন। তোমার এটা বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? এটা বাপের বাড়ি। আপনার স্বামী? স্বামী ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? ছেলে মেয়ে কটা আপনার? দুটো। আপনার চলে কিভাবে এখন? কাজ করে। কি কাজ করো? বাচ্চা নিয়ে দেখুন কি ঘরে বাস করছে, আপনারা দেখুন এভাবে মানুষ বাস করতে পারে না। তবুও যাই হোক, কষ্টের উপর দিয়ে এনার চলছে, তবে আমরা যতটা সম্ভব এনাকে দেখার চেষ্টা করব। আর এনার যে দুটো ফুটফুটে বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, তাই তো? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, এনাদের পুজো দু জামা প্যান্ট কিনেছো? না, একটা নিয়ে নেই। আচ্ছা, বেশ। তোমার ছেলে আর মেয়ের দুটো নাম আমাদের এখানে, তোমাদের এই গ্রামে যে সর্দার আছে, সর্দার আছে তো? ওই সর্দারের কাছে তোমার মেয়ে আর ছেলের নামটা দিয়ে আসবে, আমরা পুজোর ভিতরে কিছু জামা প্যান্ট এনাদের জন্য চেষ্টা করবো, ঠিক আছে? আসুন বন্ধুরা, আরও 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 অন্য অন্য বাড়ি আপনাদেরকে দেখাই। কিছু নেই, শুধু প্যান জামা আর কোরআন আর চাল তো কিনা খাই। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা রান্না বান্না করছি, তাহলে তুমি তোমার বাচ্চাদের নিয়ে চলে যাও। হ্যাঁ, তুমিও সঙ্গে যাও। হ্যাঁ, তাহলে আজকে রান্না বান্না একটু করো না, যা করছো ওটা রাত্রে খাবে, ঠিক আছে? এই কুমড়ো রান্না। নমস্কার। আজকে প্রচন্ড হারে দুর্যোগ, তার ভিতর দিয়ে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে আমরা রান্না করব চিংড়ি মাছের কারি, অতি অবশ্যই পাশে থেকে দেখবেন। ওয়েলকাম টু আওয়ার কিচেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা মাছ কেটে নিই, আঁশগুলো ছাড়িয়ে নেব পরিষ্কার করে। একটা জিনিস হচ্ছে এই জায়গাটা, আজকে মাছ কাটতে কাটতে আমাদের সন্ধ্যা থেকে রাত হয়ে যাবে, আর সকাল থেকে বিকেল হবে। যেখানে আমরা ভিডিও করছি যে মাঠের পাশে প্রচণ্ড পরিমাণে হাওয়া, আজকে ভিডিওটা হয়তো শুনতে কথাবার্তা শুনতে আপনাদের একটু অসুবিধা হবে, যাই হোক অন্যদিন কিছুই হবে না, আজকে প্রচণ্ড হাওয়ার কারণে হয়তো ভিডিওটা একটু খারাপ হতে পারে। প্রচন্ড দুর্যোগ, গাড়ি
আপনারা দেখুন সঙ্গে হয়তো অনেকটা সম্ভব হয়ে পারবে না, তবু চেষ্টা করছি আমাদের প্রয়াস চালিয়ে দিতে। বন্ধুরা আজকে সত্যি দুর্যোগ, তার ভিতর দিয়ে কাজ চলছে আমাদের, কাটাকাটি করছে, টানা দু ঘন্টা ধরে একভাবে জল হচ্ছে। সরষের তেল, তেজপাতা, জিরে, পেঁয়াজ, আদা রসুন একসঙ্গে দিয়ে দেব। ধুনে জিরে, শুকনো লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা, লবণ পরিমাণ মতন, আমরা চিংড়ি মাছটা দিয়ে দেব। আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমরা গরম মশলা দিয়ে চিংড়ি মাছটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমরা যে দুর্যোগের বিদ্যালয়ে রান্না করলাম, এখন যে খেতে দেবো কোথায় সেই জায়গাটাই এখন খুব অভাব পড়ে যাচ্ছে। মাঠ তো ভর্তি ফাঁকা আছে, দেখুন অনেক বাচ্চা আছে, তার বৃষ্টির ভিতরে খেয়েছে। তাহলে আমাদের হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নমস্কার, আমাদের এই প্রয়াসের সঙ্গে জুড়ে থাকার জন্য ভিলফুড কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ এই মহৎ সেবা আমাদের সকলের মধ্যে ভাগ করে দিয়েছেন লেসবন পর্তুগাল থেকে তুষারকান্তি বিশ্বাস, শাশ্বতী ঘোষের জন্মদিন উপলক্ষে। আজ আমাদের সকলের পক্ষ থেকে শাশ্বতী দিদিকে অনেক অনেক শুভেচ্ছা রইল, এইভাবে যেন আনন্দ মুখর দিনগুলিকে নিয়ে এগিয়ে যেতে পারে এই কামনা করে ফিলফুড কিচেন। এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, হ্যাপি বার্থডে। Oh,